নেবেন নাকি পাকা পাকা মিষ্টি আম? আম নিয়ে যান, 20 টাকা কিলো কাশ্মীরি আপেল। আরে সস্তা, 20 টাকায় 2 কিলো, নিয়ে যান নিয়ে যান। আম নিয়ে যান, পাকা পাকা মিষ্টি আম, তোতাপুরি, ল্যাংড়া, দশেরা, হিমসাগর, সব রকম আম পাবেন আমার কাছে। এই আম কত করে? 300 টাকা ডজন। এই আমটা তো ভীষণ নরম। এদের আবার কি হলো? সানডে না, তাহলে ম্যারাথন রেসই হবে। দাদা, ম্যারাথন রেসে কোন লোকই চিৎকার করে দৌড়ায় না। কোনো প্রশ্ন? বাঁচাও বাঁচাও বাঁচাও। কলা কোথায়? কলা কোথায় গেল? কলা কলা কোথায়? ওরে বাবা, এত বড় গরিলা! ওই আমার কলা চাই। গরিলা ঘরে ঢুকে গেছে। হাই না, আওয়াজটা টিভি থেকে আসছে হয়তো। আর যদি টিভি না হয় তাহলে? এত বড় গরিলা শহরে প্রথমবার এসেছে। গরিলা পুলিশের জিপো উঠিয়ে আছাড় মেরেছে। দুজন কলা বিক্রেতাকেও মেরেছে। যদি বিশেষ কোনো কাজ না থাকে, বাড়ি থেকে বেরোবেন না। খুব ভয়ঙ্কর গরিলা ম্যাডাম, আমরা নিজের চোখে দেখে এলাম। হতে পারে, গরিলা আপনাদের কাছেই আছে। যদি আপনারা ভালো করে ঘুমোতে চান, তাহলে ঘুমের ওষুধ খান। সাবধানে থাকুন। ম্যাডাম 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 ম্যাডাম, কি হচ্ছে কিটি? দেখুন না, গরিলা খান্না বাবুকে নিয়ে ছাদের উপর উঠে গেছে। ছোট ভাই, গরিলা খান্না বাবু ছাদে উঠে গেছে, তার মানে লাফিয়ে আমাদের ছাদেও আসতে পারে। লুকিয়ে পড়, লুকিয়ে পড়। ও আমাদের ছাদের উপর নয়, মার্কেটের যে 25 তলা বিল্ডিং আছে তার ছাদের উপর উঠে গেছে। ওটাই লিফট আছে। খান্না বাবুকে বলো লিফটে করে নেমে আসতে। গরিলা খান্না বাবুকে ধরে ফেলেছে, কোনো প্রশ্ন? আমি জানতাম খান্না বাবু ওনার ওই সব কবিতার জন্য প্রবলেমে পড়বেন। প্লিজ তোমরা কিছু করো না। হ্যাঁ নিশ্চয়ই, প্রার্থনা আমরা সবাই করব, কোনো প্রশ্ন? চল গিয়ে দেখি আমরা ঠিক কি করতে পারি। ওহো ও ও ভাই, আরে না না, নিশ্চিন্তে ঘুমোতে হলে ঘুমের ওষুধ খান। আমরা আপনাদের দেখাচ্ছি এই হাঙ্গামা সেটা আবার লাইভ। মিস্টার খান্নাকে আগ ভেবে গরিলা ধরে নিয়েছে। তোমার জঙ্গলের নিয়ম কানুন সব ভুলে যাও। সোনা গরিলা ভাই, আমাকে ছেড়ে দাও, মারো তালি। আমি তোকে ছেড়ে দেব সেটা হতে পারে না, আর অন্য কেউ তোকে ছাড়িয়ে নেবে সেটা আমি হতে দেব না। আরে ভাই, বাঁচাও বাঁচাও। আরে বলো তুমি কি চাও? আমার কলা চাই। না না, ছেড়ো না, আমি 25 তলার উপরে আছি, আমাকে ছেড়ো না। খান্না বাবুকে কিছু করো না, আমি কলা দিচ্ছি দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কলার জন্য খান্না বাবু কি ভীষণ বিপদে পড়েছেন। আপনারা দেখছেন আকাশ থেকে ঝুলন্ত খান্না লাইভ টেলিকাস্ট। ও ও আ
এখানে কি হচ্ছে? ইশ, কলা চাইছে অথচ খাচ্ছেও না। আমার কলা চাই, আমায় কলা দিয়ে দাও। ইশ, কি করব কি করব, একবার যদি ধরতে পারি তাহলে সব গরিলা পানা বের করে দেব। একবার ভাবুন, সত্যি যদি এই গরিলাটিকে ধরা যায় তাহলে একে দেখার জন্য চিড়িয়াখানায় ভিড় কেমন উপচে পড়বে। বানি, জোরদার, পোপট, এদিকে এদিকে। কি হয়েছে ওখানে, কি আছে? তুমি আবার কে? হ্যাঁ, এখানে অনেক কলা আছে, কিন্তু তোমার নাম কি? একদম ওর বাবার মতন হয়েছে, কোনো প্রশ্ন? নাম তো বললই না, তারপর থাপড় মারলো। আরে আমার নাম কলা। আরে বাপরে, তার মানে গরিলার ওই কলা নয়, এই কলা কি দরকার? চল একে নিয়ে ওর কাছে যাই। না ভাই, একে দেখে তো গরিলা শান্ত হয়ে যাবে, আর ওকে ধরে চিড়িয়াখানায় ঢুকিয়ে দেবে। আমরা এদের দুজনকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। কি করে? একটা আইডিয়া আছে আমার কাছে। সাবাস ক্রিকেটার ভাই, ছেড়ো না কিন্তু, ছেড়ো না, ছেড়ো না, করিস না ভাই, এরকম করিস না। তোমার কলা আমাদের কাছে, মিশে নিয়ে যাও। কলা? 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 আমার বাচ্চা কলা! জল জ্যান্ত বিপদের মুখ থেকে ঘুরে চলে এলাম। থ্যাঙ্ক গড, আমি প্রাণে বেঁচে গেলাম। মারতালি! আপনি তো বেঁচে গেলেন স্যার, কিন্তু হানি বানি জোরদার আর পোপটের কি হবে? দূরে বল, তোর রং সবুজ আর তোকে দেখতেও কলার মতো, কে আবার যেন খেয়ে না ফেলে। আরে আমার একে নয়, ওর বাবাকে বেশি ভয় লাগে, কোনো প্রশ্ন? ফল নাও, মিষ্টি ফল নাও। হ্যাঁ, আমার বাচ্চা কলা, কেমন আছিস তুই কলা? আর তোমরা আমার কলাকে চুরি করার চেষ্টা করছিলে? হানি সাবধানে! আরে তুমি দাঁড়াও, আমাদের কথাটা একবার শোনো, আমাদের কথাটা শোনো। বেঁচে গেছি। চিড়িয়াখানায় বন্দি করে রাখতো। ঠিক বলেছো, রাগের মাথায় আমি
অনেক গন্ডগোল করেছি, কিন্তু কি করতাম, কলা কলা খেতে ভালোবাসে, তাই ও কলার ট্রাকে ঢুকে পড়েছিল, আর ওর পিছনে দৌড়তে দৌড়তে আমি শহরে পৌঁছে গেছিলাম। কলা আর কলাকে খুঁজে না পেয়ে আমার রাগ হয়ে গেল। স্যার, যা হয়েছে ভুলে যাও, এই জঙ্গল তোমার বাড়ি, এখানেই থেকো, শহরে আর এসো না। হ্যাঁ, তোমরা আমাকে সাহায্য করলে সেই জন্যে অনেক ধন্যবাদ। শুধু একটা পশুই আর একটা পশুর কাজে আসে, কোনো প্রশ্ন? আরে ভাই, এই হানি কোন কাজ ঠিক করে করতে পারে না, কোন সন্দেহ? ওহো, তোমরা সবসময় শুয়ে থাকো চারজন, চলো ওঠো, এখন তোমাদের কাজ করতে হবে। আরে আমি এতটাই ছোট খাটো, আমি তো ঝাড়ুও তুলতে পারি না, আমি বরং অন্য কোনো কাজ করি, কোনো প্রশ্ন? পোপাট, তোমায় এইসব কাজ করতে হবে না, বাইরে আম গাছে যে আম হয়েছে তোমাদের দেখাশোনা করতে হবে ওই আমগুলোর। ম্যাঙ্গোর আবার কি দেখাশোনা করব, ম্যাঙ্গো কি পাখির মতো উড়ে চলে যাবে নাকি? পাখিরা তো খেয়ে নিতে পারে হানি, খেয়াল রাখতে হবে। অফিস থেকে ফিরে আমি তোমাদের জন্য ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো জেলি আর ম্যাঙ্গো জ্যাম বানাবো। ওকে বাই। ইয়া, আরে সারাদিন যদি এইভাবেই উড়ি তাহলে প্রাণ পাখিও উড়ে যাবে। এই যে ভাই, আম পারিস না, পারিস না মা প্লিজ? আমার যেমন চায় তাই আমি করি, কারণ আমার নাম ব্যাড মাঙ্কি। ছোট ভাই, এ তো মাদর রে, এ মাদর, একটু নাচ দেখান না প্লিজ। এবার ব্যাড মাঙ্কি কে দিয়েছি ডান্স করাবি, নুন মাখিয়ে ডান্স তো এবার তোরা করবি, তোরা। আমাদের সঙ্গে যা খুশি করো, কিন্তু আম পেড়ো না প্লিজ, কারণ ম্যাডাম আমাদের আম দেখাশোনা করার জন্য বলে গেছেন। যা মন চায় তাই করি, কারণ আমার নাম ব্যাড মাঙ্কি। এবার তাহলে শুধু আমি খাবো নুন মাখি। এ তো বড় মিষ্টি আম।
আরে মাঙ্কিদা, তুমি এটা কি করছো? আরে ম্যাডাম তো আমাদের উপর চেঁচাবে। আরে চিন্তা করিস না পোপট, এখানে অনেক কাম আছে, এ সবগুলো পারতে পারবে না। তাই নাকি? ব্যাড মাঙ্কি কে চ্যালেঞ্জ। আম খাও বন্ধুগণ, আম খাও। আরে আর কোনো আইডিয়া আছে সেটা বলে দে তাহলে, বলে দে। আরে আরে আজকে তো ম্যাডাম আমাদের 12টা বাজিয়ে ছাড়বেন। খাবার হলে চুপচাপ খানা, আমাদের মারছিস কেন? কারণ আমার ইচ্ছে হয়েছে তাই, যা মন চায় করি, কারণ আমার নাম ব্যাড মাঙ্কি। আরে ভাই, ওদের ট্রিটমেন্ট আমরা আম দিয়ে করবো, আম দিয়ে। আচ্ছা তুই আবার কোনো ডাক্তার নাকি যে এদের ট্রিটমেন্ট করবি? আরে নিজের বাড়িতেই তো আমটা ছুঁড়েছিস, এতে ভয় পাওয়ার কি আছে? বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বাদররা আমাদের উপর অ্যাটাক করে দিয়েছে, আমাদেরকে আম দিয়ে মারছে, বাঁচাও। আচ্ছা তাহলে ভেতরে আম ছুঁড়ে আমাদের জালগুলো বাঁদরে ছিঁড়েছে? না, ভেতরে তো বন্নি আমটা ছুঁড়েছিল, বন্নি। আরে না না, আরে বড় ভাই মিথ্যে বলো না, অ্যাকচুয়ালি আমাকে মারার জন্য বাদর আম ছুঁড়েছিল, সেই আমটা ভিতরে ঢুকেছে। ওই বাদর ভিতরে আম ছুঁড়েছে, ভিতরে এসে যে আমটা তোমাদের জাল ছিঁড়েছে সেই আম ভিতরে ওই বাদর ছুঁড়েছে, বুঝলে? কোনো সন্দেহ? না বুঝতে পারিনি, কি উল্টো পাল্টা বকছে? ভিতরে আম ছুঁড়ে আমাদের এই জালগুলো বাদররা ছিঁড়েছে। আক্রমণ! জোরদার জোরদার, নেট নিয়ে ছাদে যা, যেটা আমি বলছি সেটাই কর, যা তাড়াতাড়ি। চলো আজ হেস্তরেস্ত করেই ছাড়বো। Yes sir. Hey বাদর, বন্ধ কর তোর এই তাণ্ডব। মাকড়সা, আমাকে হুমকি দিচ্ছিস? নুন মাখিয়ে? না বাদর দাদা, উনি তো নুন না মাখিয়েই হুমকি দিচ্ছেন। হ্যাঁ আচ্ছা, ম্যাঙ্গো ফাইট, ওকে। আক্রমণ! মারো মারো নুন মাখিয়ে, সব কটাকে মারো। এ কথায় ঝুলিয়ে দিল আমায় নুন মাখিয়ে। আরে ও বাদরদা, একদম ঘাবড়িও না, আমি তোমায় ছাড়ছি। জোরদার অ্যাকশন! বের কর, বের কর আমায়, বের কর বলছি আমায় নুন মাখিয়ে। আচ্ছা দাঁড়াও, আমি আগে নুন মাখিয়ে আসছি, দাঁড়াও। আচ্ছা তো এখানে লুকিয়েছ, মাথা খারাপ করে ছেড়ে দিচ্ছ, সব সময় চিড়িয়াখানা থেকে পালিয়ে আসবে, নিয়ে চলে এটাকে। এটা কিন্তু তোরা আমার সাথে ভালো করলি না, দেখে নেবো তোদের, আবার ফিরে আসবো আমি ব্যাড মাঙ্কি নুন মাঙ্কি। দারুণ করেছিস ভাই, দারুণ করেছিস, বাদরগুলোর কি অবস্থা করেছিস ভাই, হেভি লেগেছে ভাই, হেভি লেগেছে। এই বেশি চালাকি করো না, আমাদের জাল ছিঁড়লে তোমাদের ওই একই অবস্থা করে ছাড়বো। আরে বাপ রে বাপ, সব আম ফেলে দিয়েছে, আজ ম্যাডাম আমাদের ভালো করেই ক্লাস নেবেন। হ্যাঁ শোনো, চলো একটা কাজ করি, ম্যাডাম আসার আগেই সব আমগুলোকে আমরা আঠা দিয়ে আটকে দিই। তোর মাথাটা খুলে তো মিউজিয়ামে রাখা উচিত, কিছু বলবি?
আরে ভাই একটা কাজ করছি, সব আম এক জায়গায় এনে কোন একটা জায়গায় লুকিয়ে রাখছি। আরে হানির সঙ্গে এবার একটু কম সময় কাটা, তুইও তো ওর মতোই কথা বলছিস। আরে এই বানি, গাছে যখন আম দেখতে পাবে না তখন ম্যাডাম কি বুঝতে পারবে না? তোমরা সত্যি খুব কাজের হয়ে উঠেছ, সব আম পেড়ে ফেলেছ, শাবাশ। গাছ থেকে আমগুলো পাড়তে যে সময় লাগতো সেটা তোমরা বাঁচিয়ে দিয়েছ। হ্যাঁ সকাল থেকে খাচ্ছি আমরা সবাই। ছোট ভাই এগুলো তো বাঁদরগুলো। ও বাঁদরের মতো আমরা এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে আমরাই পেরেছি। হ্যাঁ ভেরি গুড, সব আমগুলোকে এখন ভেতরে নিয়ে এসো, ম্যাঙ্গো জুস জেলি আর জ্যাম তো বানাতে হবে না? To watch more episodes, download the Sony Live app.